3% বেশি কেউ ভোট কেন্দ্রে যাবে না আর যারা ভোট কেন্দ্রে যাবে আপনারা তাদের ছবি তুলে রেখে দেখবেন এরা কারা এরাই হলো চাঁদাবাজ এরাই হলো নারী ধর্ষণকারী এরাই হলো আমাদের দেশে সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েছে এরা কাঁচামরিচের দাম বাড়িয়েছে এরা আমাদের আজকের শ্রমবাজার ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে সুতরাং আমাদের আহ্বান আমরা এখন মানুষের কাছে যাব পথচারীদের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব চলুন আমাদের কর্মসূচি শুরু হচ্ছে ব্যানারটাকে ওই পাশে নিয়ে যান এখন লিফলেট বিতরণ করবে এ বি পার্টি এ বি পার্টি লিফলেট বিতরণ করছে আমাদের দ্রব্য মূল্যের দাম কমবে জানতে চাই আমরা চাই দ্রব্য মূল্য মানুষের সহনীয় ক্ষমতায় থাকবে এর ব্যাপার হিসাব না হওয়া পর্যন্ত আমরা ভোট দিতে যাব না সাগর রনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ভোট দিতে যাব না পেঁয়াজের কেজি 250 টাকা হলে আমরা ভোট দিতে যাব না আমরা ভারতীয় প্রার্থী দামে প্রার্থীদেরকে ভোট দিতে যাব না আমরা যারা আমাদের দ্রব্য মূল্য নিয়ে ছিনিমিনি খেলছে যারা আমাদের বন্ধুদেরকে ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে ভোট দিতে আমরা কেন্দ্রে যাব না আপনারাও যাবেন না কেউ যখন আপনাদের কাছে ভোটের জন্য আসবে তাদেরকে বলবেন বিএনপির 20,000 লোককে কেন গ্রেফতার করা হয়েছে জেলের মধ্যে রেখে কিসের নির্বাচন সাগর রনি হত্যার বিচার কোথায় পেঁয়াজের দাম কেন 250 টাকা বাংলাদেশের মানুষকে কেন এভাবে শোষণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমরা এই নির্বাচনে ভোট দিতে যাব না আপনারাও যাবেন না আমরা এই নির্বাচনে ভোট দিতে যাব না আমরা এই ভোটকে বর্জন করার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন এই ভোটে সব আপনারা জানেন এই ভোটে সব আওয়ামী লীগের দাবি প্রার্থী টাকা দিয়ে মানুষকে নির্বাচনে নামানো হয়েছে দেশের 20,000 কোটি টাকা ধ্বংস করা হচ্ছে 92,000 কোটি টাকা আমাদের লুটপাট করে নেওয়া হয়েছে আমরা এই নির্বাচনকে বর্জন করছি আমরা এই নির্বাচনে বলছি আপনারা অত্যাচার বন্ধ করো আমাদের এই দাবি আপনারা শুনুন এ বি পার্টি লিফলেট বিতরণ করছে ভোট দিতে মানা করছে নির্বাচনে